बनार्जी चाकरी होक चाय ना कारण एक चाकरी दीते गेले 25,000 टाका न्यूनतम वेतन दीते हैं आमी एकदम नीचे स्लैबटा धरছি प्राइमारी बा ग्रुप डी सी इत्यादि ममता बनार्जी की चान तिनी चान जे 25,000 टाका एक परिवार पेले तार बड़ो जोर 3 থেকে 4টি भोट पाबो যারা ম্যাচিওর প্রাপ্তবয়স্ক তাদের ভোট হবে মাইনরদের তো ভোট নেই একটা পরিবারে যদি 5 জন থাকে 3 জন ভোটার হয় 6 জন থাকলে 4 জন ভোটার হয় তা আমি যদি 4টে ভোট পাই তার পিছনে কেন 25,000 টাকা ব্যয় করব আমি 25,000 টাকাটাকে 500 করে 50টা পরিবারকে দেব তাহলে আমি 200 ভোট পাব সকালে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের সামনে ধুমধুমার আর দুপুরে হাজরায় जतीन दास पार्क मेट्रो स्टेशन भेतरे ढुके विक्षोभ 2016 उच्च प्राथमिक चाकरी प्रार्थीदेर स्ट्रेचारे तुले आंदोलनकारीदेर बेर करलो आरपीएफ सकाले सल्टलेके विक्षोभकारीरा गेट भेंगे भेतरे ढोकार चेष्टा करले निरापत्ता रक्षीरा बाधा देन पुलिश गिये चाकरी प्रार्थीदेर टेने हिंचड़े च्यांगदोला करे प्रिजन भ्याने तोले विक्षोभकारीदेर दाबी 9 বছরেরও বেশি সময় ধরে চাকরির অপেক্ষায় তারা বসে রয়েছেন धर्मतलाय मातंगिनी हाजरार मूर्तिर सामने 244 दिन धरे चलছে 2016 उच्च प्राथमिक चाकरी प्रार्थीदेर धर्ना अवस्थान पाशापाशी देखते पाच्छेन मेट्रो स्टेशने विक्षोभ एवं स्कूल सार्विस कमिशनेर सामने विक्षोभ जतीन दास पार्क मेट्रो स्टेशनेर 3 নম্বর गेट दिए जखन आंदोलनकारीरा बेरिये आसछेन सेई समय तादेरके ग्रेफ्तार करा होच्छे एकेबारे मेट्रो स्टेशनेर दरजा थेके बला जेते पारे एकेर पर एक आंदोलनकारीके ग्रेफ्तार करा होच्छे आजके सकालबेला जेरकम आमरा देखেছি जे विधाननगरे सेखाने आचार्य सदने तारा पौঁছে গিয়েছিলেন এবং সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এবারে তাদের লক্ষ্য ছিল কালীঘাট এবং কালীঘাটে যাবার জন্য তারা যখন जतीन दास पार्क मेट्रो स्टेशने এসে নামেন এই মুহূর্তে একেবারে মেট্রো স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন আপনারা মেট্রো স্টেশনের মধ্যে যখন তারা এসে নামেন এবং সেখান থেকে কালীঘাটের দিকে বেরোবার চেষ্টা করেন সেই অবস্থায় পুলিশ তাদেরকে একেবারে গেট থেকে ধরতে শুরু করে আপনারা কি দাবি রাখছেন মূলত এখানে আমরা 9-10 বছর ধরে আমাদের ঝুলাতে চাকরি দিচ্ছে না আমরা অবিলম্বে প্যানেল চাই আমরা দিনের পর দিন রাস্তায় কাটাচ্ছি তবু আমাদের কোনো ব্যবস্থা করছে না আমরা অবিলম্বে নিয়োগ চাই দেখো চাকরি চাই সেই থালায় লেখা এবং সেই থালা নিয়ে তারা কিন্তু নেমে পড়েছেন जतीन दास পার্ক মেট্রো স্টেশনে এবং সেখানে পুলিশ একেবারে মেট্রো স্টেশনের ভেতর পর্যন্ত পৌঁছে গিয়েছে আমি মেট্রো স্টেশনের ভেতরের ছবি দেখাবো এই মুহূর্তে কিন্তু মেট্রো जतीन दास পার্ক মেট্রো স্টেশনে একেবারে বলা যেতে পারে ধুমধুমার কাণ্ড আমাদের অকের চাকরিটাতে আমরা রাস্তায় বসে থাকবো না আমরা রাস্তায় বসে থাকতে পারছি না চাকরি প্রার্থীরা তারা শুয়ে পড়েছেন একদম এই মুহূর্তে মেট্রো স্টেশনের ভেতরে ছবি দেখাচ্ছি সরাসরি তার সঙ্গে কথা বলছি আপনারা তো চাকরি প্রার্থী গোটা বাংলা দেখছে এই মুহূর্তে আমরা রাস্তায় বসে থাকতে পারছি না আমরা চাকরিটা চাই আমাদের রাজ্য অধিকারটা চাই আমরা ভাতা ভিক্ষা চাই না আমরা অধিকার চাই আমাদের হকের চাকরিটা আমাদেরকে দিন আমরা বাড়ি ফিরতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি শিক্ষামন্ত্রীকে বলছি আমরা বাড়ি ফিরতে চাই আমরা আর রাস্তায় বসে থাকতে পারছি না আমরা বাড়ি ফিরতে চাই 10 বছর ধরে ঘুরছি আর কতদিন আপনারা মেরে দিন আমরা চাইছি মেরে দিতে আজ বাংলার মানুষের কাছে জানতে চাই আর কি করলে আমরা চাকরিটা পাবো আমাদেরকে বলে দিন আমরা তাই করব আমরা টাকা দিতে পারিনি আমরা তাই 14 সাল থেকে বসে আছি আর আমরা রাস্তায় বসে থাকতে চাইছি না পাচ্ছি না 42 দিন ভেতরে কলকাতা পুলিশের যারা আধিকারিকরা তারা চেষ্টা করছেন যে আরপিএফ এর সঙ্গে কোঅর্ডিনেট করে এদেরকে বাইরে নিয়ে যেতে অর্থাৎ আন্দোলনকারীদের বাইরে নিয়ে যেতে চেষ্টা করছেন আমরা কষ্ট করে পরীক্ষা দিয়েছি দুবার ইন্টারভিউ দিয়েছি আজকে আমরা প্রায় 300 দিন প্লাস আমরা অতিক্রম কেন আমাদের পুরো অমানবিক আমরা সস্তায় মৃত্যুবরণ করব কিন্তু আমাদের উপায় নেই বাড়ি ফেরার जवानरा स्ट्रेचार तुले जा